মদিনা সনদের মধ্যে 53টা ধারা, আর কেউ কেউ বলেছেন এটার ধারা হলো 47টা ধারা। এই 47টা ধারা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। পৃথিবীতে এর আগে কোন রাজা বাদশা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত বড় বড় রাজা বাদশা, পারস্য রাজ খসরু পারভেজ, ঠিক হেরাক্লিয়াসের মতো রাজ্য পরিচালক, মানে রোম রাজ্য পরিচালক হেরাক্লিয়াস, তারাও লিখতে পারে নাই যতটুকু আমার নবী সংবিধান মদিনা সনদ তিনি লিখেছেন। মদিনা সনদের আলোকে ইহুদিরা ইহুদির ধর্ম পালন করবে, এটা ধর্মনিরপেক্ষবাদ বলে না এটাকে। যারা আজকে ধর্মনিরপেক্ষবাদ বলে আমাদেরকে কলঙ্কিত করতে চায়, যারা তাদের বক্তব্য দিয়ে বলতে চায় যে ধর্ম যার যার উৎসব সবার, এটা নয়। কথা বুঝতে পারছেন? যার যার ধর্ম থাকবে উৎসবও তার থাকবে। আমি হিন্দুদের উৎসব আমি করতে পারি না। এই যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এ খ্রিস্টান, খ্রিস্টানদের ক্যালেন্ডার, এ ক্যালেন্ডার আমাদের না। আমাদের ক্যালেন্ডার হচ্ছে হিজরি ক্যালেন্ডার। জোরে বলেন না, মুসলমানের ক্যালেন্ডারের নাম কি? হিজরি ক্যালেন্ডার। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এটা দিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, এটা দিয়ে আমরা দশই মহরম পালন করি। আমাদের ক্যালেন্ডার আমরা ফলো করব, অন্যের ক্যালেন্ডারকে কেন্দ্র করে সেখানে 31st নাইটে কত কিছু হলো, 25শে ডিসেম্বর বড়দিন পালন করতে গিয়ে ক্রিস্টমাস ডে আমরা গাছ বানাইয়া সেটার পূজা আমরাও শুরু করলাম। কোথায় আমাদের ইসলাম? খ্রিস্টানরা তার আপন ধর্ম পালন করবে ক্রিস্টমাস ডে, হিন্দুরা তাদের পূজা পার্বণ করবে, কোনো অসুবিধা নাই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, মুশরিকরা তাদের পূজা যা আছে তারা করবে, মুসলমান মসজিদে ইবাদত করবে, কিন্তু মুসলমান তাদের পূজা পর্বণে যাবে এটা কখনো হতে পারে না। আমাকে একটি নির্ধারিত বিষয়বস্তুর উপরে আলোচনা করার জন্য বলা হয়েছে, আর সেটি হলো মদিনার ইসলাম। আপনারা সকলেই জানেন এই পৃথিবীতে একটিমাত্র দেশ যার নাম হলো মদিনা। মদিনা একটি কল্যাণ রাষ্ট্র ছিল। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বে, মদিনায় গমনের পূর্বে এই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি নাম ছিল? ইয়াসরিব। কোনো কোনো কবি তার কবিতায় উল্লেখ করেছেন, ইয়াসরিব নামে ছিলা তুমি অলক্ষণের দেশ। এই দেশটা ছিল ইয়াসরিব, এখানে মানুষের জন্ডিস রোগ হতো। এটা হচ্ছে জন্ডিস রোগের একটা ঠিকানা। এই জন্য মানুষ সেখানে ভয়ে যেত না। মদিনায় এই জন্ডিস রোগটি বেশি পরিমাণে থাকায় বহিরাগত মেহমান যারা বাইরের থেকে যারা মদিনায় আসেন তারা বেশি সময় সেখানে থাকতে পারতেন না। জন্ডিসে পরিপূর্ণ এলাকা। একবার নবী করিম সাল্লামের কাছে 7 জন ব্যক্তি উকল উরায়না থেকে এসেছিল, উকুল এবং উরায়না এই দুইটা এলাকা থেকে এসেছিল, তারা জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিল। এরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুক্তি চেয়েছিল যে আমরা কি চিকিৎসা করলে এই জন্ডিস রোগ থেকে আমরা ভালো হই। আমাদের দেশে গ্রামীণ ভাষায় কোথাও এটাকে কাওলা রোগ বলে। এই রোগটা যদি হয় তাহলে পেশাব হলুদ হয়, গায়ের বর্ণটা হলদে বর্ণ হয়, চোখগুলো হলুদ রঙের হয়। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এই জন্ডিস রোগটা, এটা অনেক সময় মানুষকে লিভার সিরোসিস অর্থাৎ মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেয়। এই রোগটা খুবই জটিলতর একটি রোগ, এটা শুরুতে যদি নিরাময় করা না যায় তাহলে একজন ব্যক্তি মৃত্যুর দুয়ারে পৌঁছতে পারেন। আপনি জানেন আমাদের দেশে জন্ডিস রোগ যদি হয় তাহলে অনেকে মালা পরা দেয়, গলায় মালা ঝুলায় বা মাথায় মালা রাখে, এই মাথার মালাটা বড় হইতে হইতে গলা, তারপর গোটা দেহের বাহুটাহু পাস করে পায়ের নিচ দিয়ে সেটা বের করতে হয়। এটা চিকিৎসা আছে।
এলোপ্যাথিক চিকিৎসা আছে, হোমিওপ্যাথিক আছে, আবার কবিরাজি, আবার ঝাড়ফুঁকেরও চিকিৎসা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে এই সাতজন ব্যক্তি উকলো উরাইনার যারা জন্ডিস রোগে মদিনায় আক্রান্ত হল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে তারা চিকিৎসা ব্যবস্থাপত্র চাইল, প্রেসক্রিপশন, যে নবী আমরা কিভাবে আমরা সুস্থ হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে মালা পড়া দেন নাই, ঝাড়ফুঁক করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ভিন্ন কোনো অ্যালোপ্যাথিক, আয়ুর্বেদীয়, হোমিওপ্যাথিক কোনো চিকিৎসার ব্যবস্থা দেন নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে ব্যবস্থা দিয়েছিলেন তারা যেন মদিনার অদূরে 23টা উট আছে, এরা যেন উটের পেশাব পান করে এবং উটের পেশাব গায়ে মাখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে এই ব্যবস্থাপত্র প্রেসক্রিপশন দিলেন। এটা একটা কঠিন প্রেসক্রিপশন, একটা মারাত্মক প্রেসক্রিপশন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রেসক্রিপশনটা বড় কঠিন। আপনি জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা শিফা ফিল হারাম, হারামের মধ্যে কোনো মুক্তি নাই, কোনো শিফা নাই। কোনো রোগ থেকে মুক্তি লাভ করতে গেলে হারামের ভিতরে কি নাই, মুক্তি নাই। যদিও আমরা জানি যে ভারতে মুরাদজি দেশাই নামে একজন শাসক এসেছিল, সে কিন্তু প্রতিদিন গরুর পেশাব খাইত, গরুর মুত খাইত। এখনো ভারতের মধ্যে কোনো কোনো উচ্চ পদস্থ ব্যক্তি আছে যারা সরকারে, তারা নিজের পেশাব নিজে খায় প্রতিদিন, নাউজুবিল্লাহ মিন যালিক, নিজের পেশাব নিজে খায়। এগুলো ভালো আলামত নয়, এগুলো হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় নোংরামি একটি বিষয়। গরুর পেশাব বলেন আর উটের পেশাব বলেন আর মানুষের পেশাব বলেন, পেশাব পেশাবই। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, তোমরা পেশাবের ছিটা থেকে দূরে থাকবে, এই পেশাব যেন তোমাদের গায়ে না লাগে। এই জন্য ইসলামের দৃষ্টিতে দাঁড়িয়ে পেশাব করার কোনো বিধান নাই। একমাত্র যদি কারো মা বাজার রোগ হয় বা আবর্জনার জায়গায় সেখানে পেশাব দাঁড়িয়ে করা ছাড়া যদি কোনো উপায় না থাকে, এমন জায়গা যেখানে বসে পেশাব করলে আপনার গায়ের নামাজের কাপড়গুলো নষ্ট হয়ে যাবে, তাহলে সেখানে দাঁড়িয়ে পেশাব করা ইসলাম বৈধতা দিয়েছে। কিন্তু সচরাচর দাঁড়িয়ে পেশাব করার একখানা হাদিস নবী করিম সাল্লাম থেকে আছে। নবী করিম সাল্লামের সে হাদিস কানা আতা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাত তাকাউমিন ফাবালা কায়মান সুম্মা তাওয়াজ্জা ওয়া মাসা আলা নাসিয়া, নবীজি একটি আবর্জনাময় স্থানে আসলেন যেখানে পেশাব টেশাব মলমূত্র, যে জায়গায় বেশি আবর্জনা, গার্বেজ, ঠিক গার্বেজের এখানে এসে নবী করিম সাল্লাম দাঁড়িয়ে পেশাব করলেন। এটার কারণ ছিল দুটা, দুটার যে কোনো একটি কারণ হতে পারে, তার মধ্যে একটি হলো নবী করিম সাল্লামের মা বাজার একটা রোগ হয়েছিল যে কারণে তিনি বসতে পারতেন না। এখনও কোনো কোনো রোগী যদি বসতে না পারে তার সে পেশাব করবে না, এই জন্য দাঁড়িয়ে পেশাব করতে হবে তাকে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী ভাইরা, আমার এই উকলু উরাইনার সাতজন ব্যক্তিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাকাতের 23টা উট ছিল, তিনি বললেন ওয়াশরিবু আবওয়ালাহা ওয়াদদাহিনু আবওয়ালাহা, আর অন্য রেওয়ায়েতের মধ্যে এসছে ওয়াশরিবু আলবানাহা ওয়াদদাহিনু ওয়াদদাহিনু আবওয়ালাহা। দ্বিতীয় যে হাদিসটা তার অর্থ হলো যে তোমরা উটের দুধ খাও আর পেশাব গায়ের মধ্যে মালিশ করো, তাহলে তোমাদের জন্ডিস রোগ সেরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে যে প্রেসক্রিপশনটা দিয়েছেন এটার কারণ ছিল এই, যারা পরবর্তীতে সুস্থ হয়ে গেছিল, সুস্থ হওয়ার পরে ওই 23টা উট নিয়ে তারা পালিয়ে গিয়েছিল। না আরো নিচে, আরো নিচে, আরো নিচে, ঠিক ছিল তো, আচ্ছা ঠিক আছে, 23টা উট নিয়ে তারা পরবর্তীতে পালিয়ে গেছিল।
এই উকলু উরাইনার সাতজন ব্যক্তি যাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জাকাতের 23টা উটের পেশাব গায়ে মাখা আর তাদের দুধ পান করার কথা বলছিলেন, এরা শেষ পর্যন্ত এই 23টা উট ছিনতাই করে পালিয়ে নিয়ে নেওয়ার ব্যবস্থা করেছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যিনি রাখাল ছিলেন এই উটগুলোকে দেখাশোনার দায়িত্বে ছিলেন, তার নাম হলো হযরত ইয়াসির। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা ধরে টুকরা টুকরা করে তার চোখ বের করে ফেলছিল, দাঁতগুলো একটা একটা করে কেটে কেটে আলাদা করেছিল, হাতের নখগুলো আলাদাভাবে কেটে ফেলছিল, আঙ্গুল কেটে ফেলেছিল রসুলের সেই রাখালের। এই সাতজন ব্যক্তি যাদেরকে নবীজি জন্ডিসের চিকিৎসা দিলেন তারা এই কাজ করে 23টা উট নিয়ে পালিয়ে যাওয়া শুরু করেছিল। সম্মানিত সুধী, এরা কি ভালো মানুষ? আপনি বলেন এরা কি ভালো মানুষ? এরা ভালো মানুষ নয়। কাজী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেসক্রিপশন ঠিক আছে কিনা? ঠিক আছে। জোরে বলেন ঠিক আছে। আল্লাহর নবীর প্রেসক্রিপশন ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যে প্রেসক্রিপশন দিয়েছিলেন যে পেশাব খাওয়ার পেশাব গায়ে মাখো তার জন্ডিস রোগ থেকে ভালো হবে, তিনি জানতে পেরেছিলেন আমার নবী কে বলে এলেমে গায়েব জানে না, আমার নবী গায়েবের এলেমের অধিকারী। ইল্লা মানিরতাদা মিনার রাসূল। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গায়েবের খাজানার মালিক, তবে কাউকে যদি তিনি জানিয়ে দেন সেটা আল্লাহর স্বতন্ত্র ব্যাপার আর সেটা আমার নবীকে তিনি জানিয়ে দিয়েছেন। এই জন্য আমার নবী বলেছেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আগের এবং পরের যত জ্ঞান, জ্ঞানের যত সাগর আল্লাহ সব আমাকে দান করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেছেন সালু আন্নি উজিবুলাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। জ্ঞানের মহাভাণ্ডার নবীর কাছে আমানত। আর এই কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা মদিনাতুল ইলম, আমি জ্ঞানের শহর। ও আলিউন বাবুহা, আর আলী হচ্ছে সেই শহরের দরজা। সম্মানিত সুধি, ওরা 23টা উট নিয়ে পালিয়ে যাচ্ছিল, ওদেরকে নবীজি ধরার জন্য সাহাবায়ে কেরাম পাঠিয়েছিলেন। সাহাবায়ে কেরাম এই সাতজনকে ধরে ফেলছে উকলু উরাইনার এই জন্ডিস রোগা, যারা সুস্থ হয়েছিল তাদেরকে ধরে এনে তাদেরকে নবীজি মুসলা করেছিলেন। কি করেছিলেন? মুসলা। মুসলা মানে নবীজি বলছেন ওরা আমার সাহাবি ইয়াসির রাখালকে যেভাবে মারছে তোমরা এই সাতজনকে সেভাবে মারো। এই বড় বড় লোহার সুই আগুনে গরম করে ওদের চোখে ঢুকাই দেওয়া হয়েছে, ওরা পানি পান করতে চেয়েছিল, নবীজি বলছেন কিছুই দেওয়া হবে না। এটা হচ্ছে ইসলামের মদিনায় একটা বড় ধরনের শাস্তির ব্যবস্থা, যদিও সেই ব্যবস্থা রহিত হয়ে গেছে। ওই বহি ব্যবস্থা ইসলামের এই মুসলার শাস্তি, মানে সে যেমনভাবে করেছে চোখ বের করে ফেলছে এই জন্য এদেরও চোখ বের করে নেওয়ার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাতজন উকলু উরাইনার কাউকেই তিনি ছাড়েন নাই। সম্মানিত সুধি, প্রিয় নবী সাল্লাম যখন হিজরত করে মদিনা মোনাওয়ারায় আসলেন, এই মদিনা মোনাওয়ারা এর আগের যারা মদিনায় বাস করত তারা হলো আউস এবং খাজরাজ, এই দুটো গোত্রের মানুষ সেখানে বাস করত। এই মানুষগুলোর মধ্যে তাদের হিংসা বিদ্বেষ ছিল, গোত্রদ্বন্দ্ব ছিল। জোরে বলেন কি ছিল? হিংসা বিদ্বেষ গোত্র দ্বন্দ্ব, নিজের মারামারি কাটাকাটি সবসময় লাগা ছিল। নবী করিম সাল্লাম 622 খ্রিস্টাব্দে যখন তিনি মদিনা মোনাওয়ারা হিজরত করেন, হিজরত করার পরে তিনি দেখেন এই শহরটা পূর্বের থেকে এখানে ইহুদিরা বাস করছে। কারা? ইহুদি। আপনি জানেন পৃথিবীর মধ্যে ইহুদি সম্প্রদায় যাদের উপরে আল্লাহর গজব, ওরা আল্লাহর গজবের মধ্যে নিপতিত হয়ে আছে। ওরা সকাল থেকে বেলা 10টার মধ্যে এই অল্প সময়
মাত্র দুই থেকে আড়াই ঘন্টার মধ্যে ওই ইয়াকতুলুন আল আম্বিয়া বেগাইরুল হক, এরা অন্যায়ভাবে ১৪৮ জন নবীকে হত্যা করেছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ইহুদি সম্প্রদায় হলো আল্লাহর কোটে নবী হত্যার আসামি। এই নবী হত্যার আসামিরা, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিয়েছেন, যে কারণে আজকের ইহুদিরা পৃথিবীর মধ্যে কোনো জায়গা নিতে পারে নাই। এরা পরগাছার মতো আসর করে, জিনের মতো আসর করে, এরা আমেরিকার খ্রিস্টানদের উপরে আসর করে আছে। এই ইহুদিরা আজ পর্যন্ত, এদের অর্থ শক্তি খ্রিস্টানদের চেয়েও বেশি। ইহুদিদের অর্থ শক্তি খ্রিস্টানদের চেয়েও কি বেশি? কিন্তু সম্মানিত শুধু আজ পর্যন্ত তাদের সংখ্যা তারা বাড়াতে পারে নাই। ইহুদিদের সংখ্যা মাত্র পৃথিবীতে, এই পৃথিবীতে মাত্র তাদের সংখ্যা ১০ লক্ষ, কিন্তু ১০ লক্ষ সারা পৃথিবীটাকে ধ্বংস করে দিচ্ছে। এরা ইসরায়েল নামে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করছে, কিন্তু আজ পর্যন্ত তারা সেটা প্রতিষ্ঠা করে শেষ করতে পারে নাই। ফিলিস্তিনের সেই মুসলিম অধ্যুষিত এলাকা ইসরায়েল, সেখানে তারা জায়গা দখল করে আছে, ওদের নিজের কোনো জমি ভূমি নাই। বাংলাদেশ তো আলহামদুলিল্লাহ ৭১ যুদ্ধের পরে এখানে আমরা স্বাধীন করেছি। সম্মানিত শ্রোতা, মদিনা হলো পরিবর্তনের ইতিহাস, মদিনা হলো পরিবর্তনের জায়গা। আউস খাজরাজের পূর্বে এই মদিনার মধ্যে, সেখানে ইয়াসরাব মুহাইলাল নামে একজন ব্যক্তি বাস করত, তার শাসন চলেছিল। আপনি জানেন তুব্বার নাম, আপনারা শুনেছেন কিনা? তুব্বা নামে একজন রাষ্ট্রপ্রধান, তিনি সাম্রাজ্যবাদী ছিলেন। তিনি জয় করতে করতে মদিনা পর্যন্ত জয় করে ফেললেন, তখন তার নাম ছিল ইয়াসরিব। এখানে তিনি তার ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে, তার ছেলেকে শাসনের দায়িত্ব দিয়ে, এই তুব্বা তিনি মক্কার দিকে রওনা করেন। মক্কার কাবা ঘর তিনি ভেঙে ফেলবেন সিদ্ধান্ত নিয়েছেন। মক্কার কাবা ঘর ভেঙে ফেলার ব্যাপারে, এক তো এই কাবা ধ্বংসের ক্ষেত্রে আব্রাহা নবী করিম সাল্লামের পবিত্র জন্মের ৪০ বছর আগে এসেছিল, আর আমি যে তুব্বার কথা বলছি সেটা হচ্ছে নবী করিম সাল্লামের জন্মের ৭০০ বছর আগে। ৭০০ বছর আগে তখনও তো কাবা ছিল। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা। সেই কাবার ইতিহাস অত্যন্ত প্রাচীন। সম্মানিত শুধু মদিনা দখল করার পরে এই তুব্বা কাবা ঘর ভাঙ্গার জন্য যখন রওনা করলো, কাবা ঘর পর্যন্ত পৌঁছতে পারে নাই। পথের মধ্যে এত ঝড় ঝাপটা, এত বর্ষা বাদল, এত বেশি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড় বর্ষা বাদলের কারণে তার সব বাহিনী উলট পালট হয়ে গেল। তার ঘোড়াগুলো পর্যন্ত বিভিন্ন জায়গায় উড়ে, বিভিন্ন জায়গায় সেগুলোকে বাতাসে ঠেলে বহু দূরে ফেলে দিল। উনি ওই মুহূর্তে আল্লাহর কাছে আবেদন শুরু করলেন, প্রভুরে আমি ভুল করেছি, কাবা ঘর ভাঙ্গার সিদ্ধান্ত আমার ঠিক হয় নাই, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি কাবা ঘরে যেতে চাই, কাবা ঘর পর্যন্ত পৌঁছার সুযোগ করে দাও। সম্মানিত শুধু আব্রাহা বাদশা, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই হাতিয়ালা আব্রাহা কাবা ভাঙ্গার জন্য এসেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে কাবায় আসতে দেন নাই। বতনে মহাসর ওই মিনা পর্যন্ত সে এসেছিল, তারপরে ভিতরে আর আসতে পারে নাই। হরমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঢুকতে দেন নাই। এই ঘরখানা হলো, এর হেফাজতকারী কে? আল্লাহ। অতএব সেই ঘরের এরিয়ার ভিতরে আল্লাহ তাআলা আব্রাহাকে ঢুকতে দেন নাই। ৭০০ বছর আগে, নবীর জন্মের ৭০০ বছর আগে আব্রাহা, তারই মতো আরেকজন মানুষ তুব্বা,
কাবা ঘর ধ্বংস করার জন্য, কাবাকে জয় করবে, মক্কা জয় করার জন্য সে যখন এগিয়ে যাচ্ছিল, আল্লাহর পক্ষ থেকে এত ঝড় বৃষ্টি, এত বড় ধরনের গজব তার উপরে আসা শুরু করলো, ঘূর্ণিঝড়, যে কোনোটাই তার ঠিক নাই। তখন তার সাথীরা বলল যে স্যার আপনি ভুল করতেছেন, স্যার আপনি কাবা ঘর ভাঙ্গার জন্য যাইতেছেন, এই নিয়তটা আপনার ঠিক হয়? আপনি আল্লাহর কাছে ক্ষমা চান? তখন তুব্বা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে বলছে, মাবুদ আমি আমার সিদ্ধান্ত সঠিক নেই নাই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও, কাবা ঘরে আমি প্রবেশ করতে চাই, কাবাবাসীদেরকে আমি 3 দিন জিয়াপত খাওয়াইতে চাই, 3 দিন তাদেরকে আমি মেহমানদারি করব। আর একটা কাজ করব, সেটা হলো আমি কাবা ঘরের গেলাপটা, কাবা ঘরের কোনো গেলাপের আগে ছিল না, বর্তমান যে কাবা ঘরের কালো গেলাপ, এই কালো গেলাপটা এটা এর আগে কোনোদিন ছিল না। এই তুব্বা, নবী করিম সাল্লামের পবিত্র জন্মের কয়শ বছর আগে, সবাই বলেন না কত বছর আগে, 700 বছর আগে আল্লাহ তালা তার পথ সহজ করে দিলেন, বিপদ কেটে গেল, বর্ষা বাদল ঘূর্ণিঝড় সব সরে গেল, কাবা ঘরে যাওয়ার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে 3 দিন জিয়াপত খাওয়ালো, এরপরে প্রথম কাবা ঘরের গেলাপ সে বানিয়ে দিল। এটাই হচ্ছে সর্বপ্রথম আউয়ালুল কাসা বিল কাবা, কাবার প্রথম গিলাপ হচ্ছে এই তুব্বার মাধ্যমে আল্লাহ তালা প্রথম কাবার গেলাপের ব্যবস্থা করেছেন। সম্মানিত শুধু আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এই সময় এই তুব্বা খবর পেয়ে গেল যে মদিনায় তার ছেলে যাকে সে শাসক হিসাবে রেখে এসেছিল তাকে মেরে ফেলা হয়েছে। এই খবর শোনার পরে উনি যখন ফিরে আসলেন মদিনায়, কেউ কেউ বলছে এর প্রতিশোধ নেওয়া হোক, উনিও বললেন, নির্দেশ দিয়ে দিলেন যে একটা গাছও যেন দাঁড়াইয়া না থাকে, সবগুলো মাটিতে ফেলে দাও। তার অর্থ হলো কোনো মানুষ যেন একটা দাঁড়ানো না থাকতে না পারে, সব মানুষগুলোকে মাটিতে ফেলে দাও, মানে হত্যা করো। সাথে ছিল কিছু ওই সময়কালের খ্রিস্টান, ওই সময়কালের যারা ধর্মযাজক, তারা বলছে যে আপনি এই কাজটা করতে যাবেন না মদিনায়। কয় কেন? মদিনায় একজন রসুল আসবেন, সুবহানাল্লাহ বলেন, মদিনায় একজন কি আসবেন? রসুল আসবেন, সেই রসুলের শান এত বড়, সেই রসুলের মান এত বড়, যার কারণে এই ইয়াসরিব এটা একদিন মদিনাতুর রসুল হয়ে যাবে, এই ইয়াসরিব একদিন মদিনা মুনাবরা হয়ে যাবে, এটা নূরের মদিনা হয়ে যাবে। সম্মানিত সুধী ভাই না আমার, মদিনা মুনাওয়ারার উপরে হামলা করার জন্য তুব্বাকে নিষেধ করলো তার সাথে থাকা সমস্ত ধর্মযাজকরা। ধর্মযাজকরা বলছে আপনি কাজটা করতে যাবেন না, এখানে শাহে মদিনা আমার প্রিয় নবী ইসলাম একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন মদিনায়, সেই রাষ্ট্রটি হবে এমন যেই রাষ্ট্রের মধ্যে কোনো চোর ডাকাত থাকবে না, তিনি এমন একটা রাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করবেন যেই রাষ্ট্রটার ভিতরে কোন জেলখানা থাকবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মদিনা হলো এমন একটি দেশ যে দেশে নবী ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন অথচ সেই দেশে কোনো জেলখানা নাই, জেলখানা বিহীন একটা দেশ, সারা পৃথিবীর মানুষের কাছে অবাক করে দেওয়ার মতো। যদিও মদিনার অনেক বিষয় আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এই মদিনায় যারা ছিল, ইয়াসরিবে যারা এসেছিল, আমি আগেই বলেছি ইয়াসরিব মুহাইলাল নামে বা মাহলুল নামে একজন ব্যক্তি, তার নামে এটার নাম ইয়াসরিব হয়েছিল, এই মদিনা ছিল, আমি আগেই বলছি এটা হচ্ছে রোগের জায়গা, এখানে মানুষ রোগে আক্রান্ত হয়। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লামের স্ত্রী হজরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা যখন নবী করিম সাল্লামের হিজরতের 7 মাস পরে মদিনায় আসেন, তখন উনিও জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলেন। মনে থাকবে কথা, হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা এই মদিনায় এসে তিনি জন্ডিস রোগে আক্রান্ত হয়েছিলেন। জন্ডিস রোগে আক্রান্ত হওয়ার কারণে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ আমার স্ত্রী আয়েশা হিজরত করে মাত্র এসেছে, এখানে আসার পরে জন্ডিস রোগে আক্রান্ত হয়ে গেল, যদি আমার ঘরের স্ত্রী এভাবে আক্রান্ত হয় তাহলে তো আমাকে আরেক জায়গায় হিজরত করতে হবে। মক্কা থেকে হিজরত করে আসলাম মদিনায়, এখন স্ত্রীর সুস্বাস্থ্যের জন্য জন্ডিস রোগ থেকে বাঁচার জন্য আবার এই জায়গা বদল করতে হবে, তাহলে আমি ইসলাম প্রচার করব কোথায়, কিভাবে করব? কাজে মাহবুদ আপনি ফয়সালা করেন। আমার আল্লাহ বলছেন আমি জিবরিল আমিনকে পাঠাই দিতেছি আর ফিরিস্তাদের বড় বড় লাঠি দিয়ে পাঠাই দিচ্ছি, ওরা মদিনার হরমের চতুর্দিকে পাহারা দেবে। জিবরিল আমিন আপনার কাছে এসে লিস্ট দেখাবে, হে নবী মদিনায় কোন কোন রোগ চলবে কোন কোন রোগ চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে রোগের লিস্ট নিয়ে আসলেন, কত রোগ হইতে পারে মানুষের। তিনি আমার নবীর কাছে বললেন জিবরিল আমিন যে কোন কোন রোগটা আপনি মদিনায় রাখতে চান আর কোনটা মদিনা থেকে বাতিল করতে চান, বের করে দিতে চান, আপনি কেটে দেন। নবীজি বলছেন ভাই জিবরিল আপনি পড়েন। জিবরিল রোগের নাম পড়া শুরু করে নবী বলছেন এটা চলবে না, কয় তাউন রোগ, কয় তাউন রোগ মদিনায় চলবে না, কয় অমুক রোগ এটা চলবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রোগ কেটে দিতে 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 শেষ পর্যন্ত জ্বর রোগটা রাখছে, সর্দি জ্বর। এই জন্য মদিনায় যদি কারো সর্দি জ্বর হয় তাহলে এটা সুন্নাহ, সুন্নাহ হচ্ছে মদিনায় কি হওয়া, জ্বর হওয়া। মদিনায় জ্বর রোগকে নবী অ্যাকসেপ্ট করছেন, এলাউ করেছেন। তাহলে মদিনায় নবী যেখানে গেলেন সে জায়গাটা নবীর কন্ট্রোলের ভিতরে এসে গেল কি না? হাত উঁচু করে বলেন নবীর কন্ট্রোলের মধ্যে এসে গেল কি না? আলহামদুলিল্লাহ বলেন। মক্কার বিশাল অত্যাচার, সেই অত্যাচারের মধ্য দিয়ে আল্লাহ যখন নবীর উপরে হিজরত ফরজ করলেন, নবী যে হিজরত করেছিলেন তখন তার সাথে 70 জন ব্যক্তি ছিল। কতজন এর আগে চলে আসছেন অন্যান্যরা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেছিলেন যে আমি খেজুরের দেশে হিজরত করব। তখনকার সবচেয়ে বেশি খেজুরের দেশ বলতে গেলে ছিল কি, মদিনা। জোরে বলেন খেজুরের দেশ ছিল কি, মদিনা। অতএব সেই মদিনায় নবী হিজরত করবেন এই বিষয়টা সাহাবায়ে কিরামের মধ্যে মনে হয়েছিল, এই জন্য তারা একের পরে এক আগের থেকে লাইন করে মদিনায় গিয়ে তারা সেখানে মসজিদে কুবার পাশে, মসজিদে কুবার পাশে সেখানে জায়গা তারা নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন হিজরত করেন তখন তার সাথে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া সানি আসনাইন ইযহুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মানা। যখন নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় আসতেছিলেন তখন তার সাথে আবু বকর, ওদিকে শরাকা, কি নাম, মক্কার কাফের শরাকা। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হিজরতকে ব্যাহত করার জন্য মাঝখানে যখন সে বাধা দেইতে, এদের দুজনকে ধরার জন্য সে তার ঘোড়ার পিঠে চড়ল, আস্তে আস্তে জাবালে সুর পর্যন্ত আসছে। জাবালে সুরের উপরে আমার নবীজিয়া হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে একটা গুহায় যেখানে একটা সাপ অপেক্ষা করছিল আমার নবীকে দেখার জন্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক বললেন হুজুর আমার তো ভয় লাগতেছে। নবী করিম সাল্লাম তিনি বললেন কোনো ভয় নাই, আমাদের সাথে আছেন কে, আল্লাহ। সম্মানিত সুধি, এই হিজরত এটা মদিনার সাথে রিলেটেড ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মুহূর্তে তিনি আবু বকর সিদ্দিককে বললেন কোনো ভয় নাই, আমাদের সাথে আল্লাহ আছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন وَسَانِ أَسْنَيْنِ إِذُهُمَا فِي الْغَارِ। দুজনে মিলে যখন গুহার ভিতরে, প্রথম জনের দ্বিতীয় জন নবীকে বলছে নবী ভয় লাগছে, আল্লাহর নবী বললেন কোনো ভয় নাই, আল্লাহ তাই বললেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, কোনো ভয় নাই, আমাদের সাথে আছেন কে, আল্লাহ। সম্মানিত শুধু হিজরত করে নবীজি মদিনায় পৌঁছলেন।
এই মদিনা শুরু হয়ে গেল ইসলামের সূচনা। নবীজির হিজরতের পর থেকে মদিনা, এর আগে নবী মদিনায় যান নাই। নবীর হিজরত এটি মদিনা রিলেটেড ঘটনা, এই জন্য হিজরি সন, যেটি বলেন আমাদের হিজরি নববর্ষ, হিজরি সন এ কারণে যে নবী করিম সাল্লামের হিজরত ছিল বড় ভয়ঙ্কর একটি রাত, যে রাতে নবীজিকে কাফেররা ঘেরাও করে ফেলেছিল, মক্কা থেকে বের করে হতে দিবে না। প্রিয় নবী সাল্লাম সেদিন বের হয়েছিলেন, আল্লাহর কাছে বলেছিলেন কাফেররা তো আমাকে ঘেরাও করেছে, আমি তো আলীকে আমার বিছানায় শোয়াই দিতে চাচ্ছি। আল্লাহ বলছেন নবী আলীকে আপনার বিয়ে আপনার ঘরের মধ্যে শোয়াই দেন, বিছানায় শোয়াই দেন, কোনো আপত্তি নাই। তবে কাফেররা যে ঘেরাও করে বসেছে তাদের থেকে বের হওয়ার উপায় কি? আপনি এক মুষ্টি ধুলি হাতে নেন, এক মুঠ বালু হাতে নিয়ে ছুঁড়ে মারুন। আমি বাতাসকে নির্দেশ দিয়েছি, যারা আপনার দিকে তাকায় আছে ওদের চোখগুলোর ভিতরে ধুলা ঢুকে চোখ বন্ধ হয়ে যাবে, ওরা অন্ধ হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাই করলেন, হাতের ধুলাগুলো চোখের মধ্যে কাফের বেদিনদের চোখ বন্ধ করে দিল। নবীজি বের হয়ে আসলেন নিরাপদে। আমার আল্লাহ বলেন হে নবী, আপনি যে ধুলাগুলো নিক্ষেপ করেছেন এই ধুলা আপনি নিক্ষেপ করেন নাই, ওই হাতটা ছিল আল্লাহর, আল্লাহ নিক্ষেপ করেছেন ধুলা। সেই নবী তিনি মক্কা থেকে বের হয়ে যাচ্ছেন মদিনায়, মদিনায় তিনি পৌঁছবেন, কোন গেট দিয়ে পৌঁছবেন? মদিনায় ইসলাম প্রবেশ করতেছে, নবী প্রবেশ করতেছেন, মানে কে? ইসলাম প্রবেশ করতেছে, সুবহানাল্লাহ বলেন, নবী প্রবেশ করতেছে মানে কে প্রবেশ করতেছে? ইসলাম। আরবের লোকেরা বিশেষ করে মদিনার ইহুদিরা তারা নিয়ম করেছিল, মদিনার ইহুদিরা তাদের একটা তোরণদ্বার, আপনাদের সিলেটে ঢোকার জন্য গেট আছে না, জোরে বলেন গেট আছে তো, ঠিক অনুরূপভাবে চিটাগাং ঢোকার জন্য গেট আছে, ঢাকা ঢোকার জন্য আবদুল্লাহপুর আছে, কতক্ষণ ওদিকে গাবতলি আছে, ওদিকে চিটাগাঙ্গের দিক থেকে আপনার কাঁচপুর আছে, এগুলো গেট। এই গেটগুলো যখন বন্ধ করে দেওয়া হয় তখন ওই শহরে আর কেউ ঢুকতে পারে না। মদিনার ঢোকার গেট হলো সানিয়াতুল বেদা, মদিনায় ঢোকার গেটের নাম কি? সানিয়াতুল বেদা, যার উপরে ভিত্তি করে নবীজি যখন আসতেছেন, যদি কোনো কেউ মদিনায় গোপনভাবে প্রবেশ করে তাহলে ইহুদিরা তাদেরকে হত্যা করে, ভিন্ন কোনো পথে প্রবেশ করলে ইহুদিরা তাকে হত্যা করে। ওদের মূল গেট হলো, মূল ফটক হলো মদিনায় ঢোকার যে গেটটা, সে গেটটার নাম কি? সানিয়াতুল বেদা। মক্কার থেকে নবী হিজরত করে রওনা হয়েছেন মদিনায়, খবর পৌঁছে গেছে, সাহাবায়ে কেরাম আগে আগে আগাম দল মদিনায় পৌঁছে গেছেন, তারা বলছেন নবী আসতেছেন। তখন মদিনার বড় বড় কবি সাহিত্যিকরা তারা নবীর নামে 18 লাইনের কবিতা লিখল। সেই 18 লাইনের কবিতার মধ্যে একটি কবিতা আসেন সবাই পড়ি, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা, ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলেন, মদিনার মানুষেরা জানে, মদিনার মুসলমানরা, মদিনার আনসার যারা তারা জানে, যারা নবীকে দুইবার দাওয়াত দিয়ে এসেছিল, আকাবায় উলা এবং আকাবায় সানিয়া, আকাবায় উলা আকাবায় সানিয়ার মধ্যে নবীজির উপরে মক্কায় যখন আক্রমণ হচ্ছিল তখন মদিনার এই দুটো দল দুইবার তারা নবীজির কাছে গিয়ে মিনায় আকাবা নামক পাহাড়ের পাশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা গোপনে সাক্ষাৎ করে দাওয়াত দিয়েছিল যে আমরা শুনেছি যে মক্কার মানুষেরা আপনার জীবনের উপরে হামলা করছে, নবী আপনি মদিনায় চলে আসেন, আমরা আপনাকে বাড়ি দিব, আমরা আপনাকে জমি জায়গা দিব, আপনার সব কিছু আমরা দেব, আপনি চলে আসেন। এই ধরনের দুটো দল
তারা মদিনার আনসার, জোরে বলেন এটা মদিনার কি আনসার, সুবহানাল্লাহ বলেন। বনু খাজরাজ বনু আউস গোত্র যখন মারামারি করতেছে মদিনায়, ইহুদিরা যখন খুবই কঠিন অবস্থা, ইহুদিরা খরগহস্ত, অন্য কাউরে প্রবেশ তারা মেনে নিতে চায় না, আর সেখানে আমার নবী প্রবেশ করতেছেন এক বিপরীতমুখী পরিবেশ। সম্মানিত সুধী ভাইরা, আমার কত বড় কঠিন জায়গা, নবীদের জানের শত্রু হলো ইহুদিরা। আমি আগেই বলেছি ওয়াক্তুলুনাল আম্বিয়া বিগাইরিল হক, ইহুদিরা সকাল থেকে বেলা দশটার মধ্যে 148 জন নবী হত্যা করেছে। আমার আল্লাহ সেই মদিনার ইহুদির কাছে, ইহুদিরা যে এলাকায় বাস করে সে এলাকায় আমার নবীকে পাঠাই দিতেছেন। তাহলে কত বড় চ্যালেঞ্জ, এটা সাধারণ বিষয় নয়, এটা অনেক বড় মাপের একটা চ্যালেঞ্জ। আল্লাহ বলছেন যে আমার শক্তি হলো শক্তি, ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন। ওরা যতই ষড়যন্ত্র করুক না কেন, আল্লাহর কৌশল সর্বোত্তম, আল্লাহর কৌশলের সাথে কেউ কখনো বিজয়ী হতে পারে না। সম্মানিত সুধী বন্ধুরা, আমার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিন থেকে মদিনায় প্রবেশ করলেন 622 খ্রিস্টাব্দে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করার সাথে সাথে তিনি উঠলেন মসজিদে কুবায়, কুবা নামক পল্লীতে, তখন মসজিদ হয় নাই। কুবা নামক পল্লীতে উঠার পরে তখন সাহাবিরা জায়গা আগে গেছিলেন, যারা কুবাবাসীরা আগে থেকে নবীর জন্য তারা জমি দিয়ে দিয়েছিল। নবীজি তাদেরকে ডেকে বললেন যে এই জমিটা তোমরা দান করেছো কিসের জন্য, আমরা বাড়ি বানাবো না অন্য কিছু? তারা বলছে আমরা আপনাকে দিয়ে দিয়েছি, আপনি বাড়ি বানান আর যাই বানান, আপনার ইচ্ছা। নবীজি সাহাবায়ে ইকরামকে নিয়ে বললেন সাহাবীরে শোনো, আমরা প্রথমে মদিনার মধ্যে ইসলামটা যাতে প্রচার হয়, মদিনার ইসলাম প্রচারের জন্য আমরা সর্বপ্রথম এখানে একটা মসজিদ করি যেটার নাম হবে মসজিদে কুবা। সর্বপ্রথম নবীজি মদিনার মসজিদ, যেটা মসজিদে নববী, যেখানে আমরা যাই হজের সময়, যেখানে 40 ওয়াক্তের নামাজ আমরা পড়ি, কতক্ষণ না, এই মসজিদে নববীর আগেই কিন্তু তৈরি হয়েছে কুবা মসজিদ, কথাগুলি বুঝতে পারছে? এবং সেই মসজিদটার প্রতিষ্ঠা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে প্রশংসা করেছেন, লা মসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি ফিহি রিজালু ইউহিব্বুনা আন ইয়াতাতাহারু। সুবহানাল্লাহ বলেন, কুবাবাসীর প্রশংসা আল্লাহ করেছেন যে সর্বপ্রথম যে মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে সেটা হলো কুবা। কুবা মসজিদ যখন নবীজি প্রতিষ্ঠা করতেছেন মদিনায় ইসলাম প্রচার করতে গিয়ে, দরকার মসজিদের কিসের, জোরে বলেন। সম্মানিত সুধী ভাইরা, আমার বাংলার জমিনে বর্তমান সময়কালে প্রায় 4.5 লক্ষ মসজিদ, নবীর মদিনায় এমন, ওয়াজকুরু নিমাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিমাতিহি ইখওয়ানা। সুবহানাল্লাহ বলেন, নবীজি আমাদের মাঝে আসার পর আমাদের তিনি ভাই ভাই করে দিয়েছিলেন। তিনি মদিনা সনদ ঘোষণা করে আউস এবং খাজরাজের মধ্যের দ্বন্দ্ব দূর করে দিয়ে ইহুদি খ্রিস্টান আউস খাজরাজ মুসলিম সবার মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিয়েছিলেন, আমরা সকলেই একে অপরের ভাই হয়ে গেছি। অতএব তুমি বলতেছো তোমরা কি মারামারি করো না, ব্যান্ডিজ লাগে না, তুমি বলতেছো আমাদের পেট খারাপ হয় কি না, পেট খারাপ হলে পরে চিকিৎসা আমরা নিব কিনা, তখন সাথে সাথে নবীর সাহাবীরা বললেন শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ইসলাম নিয়ে এসেছেন যে ইসলাম কেমনে ভাত খাইতে হবে বসে বসে, কেমনে রুটি খাইতে হবে তাও শিখাই দিয়েছেন। খাইতে গেলে বসে বাম পায়ের উপরে বসে ডাইন পাটা দিয়ে পেটটা চাপা দিয়ে বসতে হবে, আর
পাঁচ আঙ্গুল ভরা খাবার মুখে নেওয়া যাবে না, তিন আঙ্গুল দিয়ে খাবারটা ধরে মুখে ভালো মতো চিবিয়ে যদি খাওয়া যায় তাহলে পেটের মধ্যে আর কখনো দুরারোগ্য ব্যাধি হয় না। সুবহানাল্লাহ। বলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন তেলের কথা বলে দিয়েছেন, যেই তেলে পাক করলে পুষ্টি ছাড়া আর অন্য কিছু নাই, পেট খারাপ হয় না। যেই তেল আমাদের উপকার করে আর সেটা হলো তিনে ওয়াজ্জাইতুন, ডোমর ফল আর জলপাই অলিভ অয়েল। সুবহানাল্লাহ। বলেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ওয়াশাজারাতান তাখরুজু মিন তুরি সাইনা তাম্বুতু বিদ্দুহুন তাম্বুতু বিদ্দুহুনি ওয়াসিবগিল লিল আকিলিন। সেই মিশরের সিনাই পর্বতের পাশে একটা গাছ আছে, সেই গাছের ফল তার মানে জলপাই, অর্থ হলো অলিভ অয়েল। এটা যখন কোনো মানুষ খায় এটা দিয়ে তরকারি পাক করলে পেটের ভিতরে আর কখনো অন্ত্রনালীর ভিতরে কোনো রকম ক্যান্সার ম্যান্সার হয় না। তাহলে ইসলামী ব্যবস্থা আছে কি না? জোরে বলেন মদিনার ইসলাম মানুষকে সুস্থ করতেছে কিনা? জোরে বলেন মদিনার ইসলাম মানুষকে সুস্থ করতেছে কিনা? মুসলমানরা সাহাবায়ে কেরাম বলা শুরু করলেন, নবীজি আমাদের নখ কাটা শিখাইছেন, নখ প্রয়োজন বহন করে, আশারুম মিন সুনানিল মুরসালিন, দশটা হচ্ছে নবীদের সুন্নত। কয়টা? পাঁচটা হলো গলার উপরে, পাঁচটা গলার নিচে। এফা উল্লোহা কাসু সাওয়ারের, দাড়ি লম্বা করো, মুস্ক কাটো, মুস্ককে খাটো করতে বলছে ইসলাম। তার মানে নাকের পানিটা যেন পেটের ভিতরে না যায়, এই ময়লা পানিটা পেটের ভিতরে গেলে পেট নষ্ট হয়ে যাবে। তাহলে একের পরে এক, একের পরে এক আমার নবী সাল্লাম কোন জিনিসটা এমন নাই যে জিনিসটা শেখার নাই? অতএব ইটালির রোম থেকে চল্লিশ জন ক্যাথলিক আসছে, কতজন? নবীজি সাল্লাম বলেন ওদেরকে ভালো জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ভালো জায়গায় বসাবো কোথায়? আপনার তো কোনো বাংলো ঘর নাই, কোনো গেস্ট রুম নাই। আল্লাহর নবী বললেন, তাহলে ভালো জায়গা দেখো। সাহাবায়ে কেরাম বলছেন, ভালো জায়গা মানে খেজুর গাছের নিচে, ঘাসের উপরে ওদেরকে বসাই, ছায়ার নিচে। নবীজি বলছেন, সি কি বলো, এরা বড় মেহমান, এদেরকে আরো ভালো জায়গায় বসাও। সাহাবায়ে কেরাম বললেন, ভালো জায়গা বলতে গেলে এতটুকু আছে, পাহাড়ের পাশে সূর্য ঢলে পড়ার কারণে যে ছায়াটা পড়ে সেই ঠান্ডা ছায়ায় তাদেরকে বসাই, গরম লাগবে না। নবীজি বলছেন, না। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর তাহলে আল্লাহ ও আল্লাহ রসুল ভালো জানেন, নবী যেখানে বলবেন সেখানেই বসাবো। নবীজি বললেন, সাহাবীরা বেলালকে ডাক দাও। সাহাবায়ে কেরামকে বললেন, ভালো জায়গা খুঁজে পেলে না, মেহমান বিদেশি মেহমান, বাইজেন্টাইন থেকে এসছে, ইটালি রোম থেকে চল্লিশ জন, এদেরকে তোমরা খেজুর গাছের নিচে ছায়ায় তোমরা সেখানে বসতে দিবে, মেহমানের ইজ্জত থাকবে না, মেহমান নামাজ যে তারও ইজ্জত থাকবে না, যে মেহমানদারি করবে গেস্ট যে হোস্ট তারই সম্মান থাকবে না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেলালকে ডাক দাও। হযরত বেলাল দৌড়ে এসেছেন, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি উপস্থিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আমার মসজিদের দুয়ার খুলে দাও, মেহমানদেরকে মসজিদে বসতে দাও। সুবহানাল্লাহ। মদিনার ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিল? মদিনার ইসলাম আমাদেরকে শিক্ষা দিল যে আমাদের মসজিদ পর্যন্ত আমরা খুলে দিতে পারি অমুসলিমের জন্য। অথচ আজ পর্যন্ত পৃথিবীর কোনো মন্দির, আজ পর্যন্ত কোনো প্যাগোডা, আজ পর্যন্ত কোনো গির্জা কোনো মুসলমানের জন্য খুলে দেওয়া হয় না। নারায়ে তাকবীর, হাত উঁচু করে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আজকের সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ। মদিনার ইসলাম হলো এমন এক ইসলাম, মদিনার ইসলাম জানতে গেলে মসজিদে কেবলাতাইনের ইসলাম জানতে হবে। মসজিদার ইসলাম জানতে গেলে কদ নারা তাকাল্লুব ওয়াজহাকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। আল্লাহ তাআলা তার নবীকে মদিনায় পৌঁছানোর পর তিনি বলছেন, ইহুদিরা যেদিকে নামাজ পড়ে আপনি সেদিকে নামাজ পড়েন, অন্তত পরিবেশটা ধরেন। সুবহানাল্লাহ। বলেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম।
মদিনার ইসলাম আমাদেরকে শান্তি শান্তি শেখায়, মদিনার ইসলাম আমাদেরকে সত্যের পথে প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। কোন মদিনার ইসলাম কোন অবস্থাতেই আমাদেরকে অনৈক্য অসাম্প্রদায়িকতা বলতে গেলে যে জিনিসটাকে আমরা বুঝে থাকি সেটা নয়, বরং হিন্দুরা হিন্দু থাকবে, খ্রিস্টানরা খ্রিস্টান থাকবে, সব তা যার যার মতে থাকবে, কিন্তু কেউ কারোর সাথে মারামারি ঝগড়াঝাটি করতে পারবে না। নবী মদিনা সনদ করেছিলেন, সুবহানাল্লাহ। মদিনা সনদের মধ্যে 53টা ধারা, আর কেউ কেউ বলেছেন এটার ধারা হলো 47টা ধারা। এই 47টা ধারা পৃথিবীর প্রথম লিখিত সংবিধান মদিনা সনদ। পৃথিবীতে এর আগে কোন রাজা বাদশা বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত বড় বড় রাজা বাদশা, পারস্য রাজ খসরু পারভেজ, ঠিক হেরাক্লিয়াসের মতো রাজ্য পরিচালনা, মানে রোম রাজ্য পরিচালক হেরাক্লিয়াস, তারাও লিখতে পারে নাই যতটুকু আমার নবী সংবিধান মদিনা সনদ তিনি লিখেছেন। যা হোক, সম্মানিত শুধু সেই 40 জন ব্যক্তিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসতে দিলেন কোথায়? মসজিদে। জোরে বলেন, কোথায় বসতে দিছেন? মসজিদে। তাহলে যাদেরকে নবী মসজিদে বসালেন তারা কি মুসলমান ছিল? তাহলে আমরা উদার জাতি কিনা? ইসলামের মধ্যে উদারতা আছে কিনা? আছে। জোরে বলেন, ইসলামের মধ্যে উদারতা আছে কিনা? হাত উঁচু করে বলেন। তাহলে সেই উদারতা আমাদের মধ্যেও থাকতে হবে। নবী মদিনায় গিয়ে আউস খাজরাজ সহ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সবগুলোকে সাথে নিয়ে তিনি শান্তির প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন মদিনা। কাজী মদিনা সনদের আলোকে ইহুদিরা ইহুদির ধর্ম পালন করবে, এটা ধর্মনিরপেক্ষবাদ বলে না এটাকে। যারা আজকে ধর্মনিরপেক্ষবাদ বলে আমাদেরকে কলঙ্কিত করতে চায়, যারা তাদের বক্তব্য দিয়ে বলতে চায় যে ধর্ম যার যার, উৎসব সবার, এটা নয়। কথা বুঝতে পারছেন? যার যার ধর্ম থাকবে, উৎসবও তার থাকবে। আমি হিন্দুদের উৎসব আমি করতে পারি না। জোরে বলেন, পারি না। হিন্দুদের যে সমস্ত উৎসব আছে, খ্রিস্টানের বড়দিনকে আমি পালন করতে পারি না? অথচ দুঃখজনক 31st night গেল, কতক্ষণ? 31st night, এই যে 31শে ডিসেম্বর যেখানে পশ্চাত্য জগতের, এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার, এই যে আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, এ খ্রিস্টান খ্রিস্টানদের ক্যালেন্ডার, এ ক্যালেন্ডার আমাদের না। আমাদের ক্যালেন্ডার হচ্ছে হিজরি ক্যালেন্ডার। জোরে বলেন না, মুসলমানের ক্যালেন্ডারের নাম কি? হিজরি ক্যালেন্ডার। মহরম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, এটা দিয়ে আমরা ঈদে মিলাদুন্নবী পালন করি, এটা দিয়ে আমরা 10ই মহরম পালন করি। আমাদের ক্যালেন্ডার আমরা ফলো করব, অন্যের ক্যালেন্ডারকে কেন্দ্র করে সেখানে 31st night কত কিছু হলো। 25শে ডিসেম্বর বড়দিন পালন করতে গিয়ে ক্রিস্টমাস ডে আমরা গাছ বানাইয়া সেটার পূজা আমরাও শুরু করলাম। কোথায় আমাদের ইসলাম? কতক্ষণ? মদিনার ইসলাম কোনোদিন এগুলোতে আপোষ করে না। খ্রিস্টানরা তার আপন ধর্ম পালন করবে ক্রিস্টমাস ডে, হিন্দুরা তাদের পূজা পার্বণ করবে, কোনো অসুবিধা নাই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে, মুশরিকরা তাদের পূজা যা আছে তারা করবে, মুসলমান মসজিদে ইবাদত করবে, কিন্তু মুসলমান তাদের পূজা পর্বণে যাবে এটা কখনো হতে পারে না। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? অতএব ইটালির রোম থেকে 40 জন খ্রিস্টান নবীর দরবারে, নবীজি তাদেরকে বসতে দিলেন কোথায়? মসজিদে। বড় করে কন্যা, সুবহানাল্লাহ। এই মসজিদে বসতে দেওয়াটাই হলো ইসলামের সবচেয়ে বড় মহানুভবতা। এর চেয়ে বড় উদারতা আর পৃথিবীর মধ্যে আছে বলে পৃথিবীতে আর কোনো ধর্ম প্রমাণ করতে পারে? একমত আমার নবী প্রমাণ করেছে। বিশ্বনবী মহানবী ইসলামের কাছে এবার ওরা প্রশ্ন তুলল, হে নবী, আমরা তো আপনার কাছে প্রশ্ন নিয়ে এসছি কিন্তু সে প্রশ্ন সব ভুলে গেছি। নবীজি বলছেন, তোমরা প্রশ্ন ভুলে গেলে কেন? খ্রিস্টানরা, এই যে 40 জন খ্রিস্টানের সাথে নবীর কথা হচ্ছে, নবীজি বলছেন তোমাদের কি প্রশ্ন আছে আমাকে করো। তারা বলছে, আমাদের প্রশ্ন সব ভুলে গেছি। নবীজি বলেন, প্রশ্ন ভুললে কেন? কয়, আপনি মসজিদে বসতে দিলেন, এই উদারতা দেখেই আমরা বুঝতে পারছি যে আপনার মতো এই ব্যক্তি জেলখানাবিহীন দেশ প্রতিষ্ঠা করতে পারে। জোরে বলেন, সুবহানাল্লাহ। আপনার মতো ব্যক্তি এই ধরনের এমন একটি দেশ প্রতিষ্ঠা করতে পারে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তার মানে
মুশরিক সহ সবাই মিলে একটা দেশ চালাইতে পারে কিভাবে? মদিনা সনদের মধ্যে সেখানে বলা হয়েছে যেখানে যে কোনো বিষয় যদি রাষ্ট্রের উপরে আক্রমণ হয় তাহলে সবাই মিলে ঠেকাবে, ধর্ম যার যার, কিন্তু রাষ্ট্রের প্রতি যদি আক্রমণ হয় তাহলে সবাই মিলে কি করবে? ঠেকাবে, মুসলমান মুসলমানের অবস্থান থেকে ঠেকাবে, যারা বেদিন বেদিনের অবস্থান থেকে ঠেকাবে, খ্রিস্টান খ্রিস্টানের অবস্থান থেকে ঠেকাবে। এত সুন্দর সাম্য মৈত্রী ভালোবাসার এত চমৎকার সংবিধান পৃথিবীতে কেউ কাউকে উপহার দিতে পারে নাই, যা মদিনা সনদের ইতিহাসে মদিনার ইসলাম এই বিশ্বকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, মদিনার ইসলাম এই বিশ্বকে কি দিয়েছে? উপহার দিয়েছে। সম্মানিত শ্রুতি, বিনয়ের সাথে আপনাদের কাছে আমি আবেদন করতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সেই 40 জন ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, ওরা বলছে সব প্রশ্ন কি ভুলে গেছি। নবীজি বলেন ভুললে কেন? আপনি মসজিদে বসতে দিছেন এটা দেখেই আমরা অবাক হয়েছি। নবী বলছেন তারপরও খুঁজে বাইর করো কোনো প্রশ্ন আছে কিনা। তখন তারা প্রশ্ন করতে করতে নবীকে প্রশ্ন করেছিল, বলেন তো আসাবে কাহাব কারা, নবীকে প্রশ্ন করেছিল তারা, নবীকে তারা প্রশ্ন করেছিল জুল কারনাইন বলতে গেলে কাকে বোঝানো হয়েছে, আকাশের যে চাঁদ এই চাঁদের গায়ে কালো দাগটা কিসের, খাবার আগে নুন খায় কেন, খাবার পরে নুন খায় কেন, পৃথিবীর ওই জায়গাটা যেখানে প্রথম সূর্যের আলো পড়েছে আর কেয়ামতের আগে পড়বে না, সে জায়গাটির নাম কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন সালু আন্নি সালু আন্নি উজিবুলাকুম, তোমরা আমাকে প্রশ্ন করো, তোমরা আমাকে প্রশ্ন করো, সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শান্তির ধর্ম নিয়ে এসেছিলেন, এটা কমপ্লিট কোড অফ লাইফ, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, সেই পূর্ণাঙ্গ ইসলাম। আজ মদিনার জমিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিদায় হজের ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণও ছিল মদিনা কেন্দ্রিক। নবীর ইন্তেকাল হওয়ার পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন করার ব্যাপারটাও চূড়ান্ত হয়েছিল কোথায়? মদিনায়। জোরে বলেন কোন জায়গায়? মদিনায়। আবার খোলাফায়ে রাশিদিন 30 বছর তারা যে দেশ পরিচালনা করছেন তাও কোন জায়গা থেকে? মদিনাতে। কাজে মদিনার ইসলাম আলোচনা করতে গেলে এখানে আবু বকর সিদ্দিকের ইসলামও চলে আসবে, মদিনার ইসলাম আলোচনা করতে গেলে এখানে হযরত উমরের ইসলাম, যে উমর যে শান্তির পৃথিবী প্রতিষ্ঠা করেছিলেন, 31 লক্ষ বর্গ মাইলের মতো বিশাল দেশ তিনি শাসন করেছিলেন, সুবহানাল্লাহ বলেন, সেই দেশের মধ্যে কোনো চোর ডাকাত ছিল না, হযরত উমরের দেশে শয়তান পারমিশন পায় নাই, ভিসা পায় নাই, হযরত উমর এমন একটা দেশ তিনি সৃষ্টি করেছিলেন। অতএব হযরত উসমান হযরত আলীর শাসনও এই ইসলামের শাসনের মধ্যে চলে আসবে। শুধুমাত্র ইয়াজিদ আমাদেরকে বরবাদ করেছে, জোরে বলেন শুধুমাত্র ইয়াজিদ আমাদেরকে কি করেছে? বরবাদ করে দিয়েছে। ইয়াজিদের সেই রাজতন্ত্রের বিষ বৃক্ষ যেটা আজকে সারা পৃথিবীর রাজতন্ত্রগুলোকে উৎসাহিত করেছে, মূলত ইসলাম কোনোদিন এই রাজতন্ত্রে বিশ্বাসী না, ইসলাম হচ্ছে সাধারণ গণতন্ত্রে বিশ্বাসী। মদিনা সনদ ছিল সাধারণতন্ত্র, জোরে বলেন মদিনা সনদ ছিল কি? সাধারণতন্ত্র। কাজেই আমার আলোচনার সময় আর দীর্ঘায়িত করি না, এতটুকু কথা আপনাদের সামনে বলতে চাই, মদিনার ইসলাম হলো শান্তির ইসলাম। জোরে বলেন মদিনার ইসলাম হলো শান্তির ইসলাম। মদিনার ইসলামের মাধ্যমে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মদিনার ইসলামের মাধ্যমে যে শান্তি প্রতিষ্ঠা হয়েছে, সেই শান্তি সারা পৃথিবীর মানুষগুলো যদি অবলম্বন করে। ওই যে ইটালির ডাক্তার এসে এখানে নিরাশ হয়ে চলে গেছিল যে মুসলমানরা মারামারি করতে জানে না, যেহেতু নবীজি তাদেরকে ভাই বানিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ, ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, তিনি তোমাদেরকে রক্ষা করেছিলেন। জীবন্ত কন্যা সন্তানকে কবরে দেওয়া, মাটিতে পুঁতে ফেলা সহ যত ধরনের অন্যায় অপরাধ সবগুলোকে দূর করে তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই মদিনার ইসলাম, তার মানে নবীজির গোটা জীবনী যেন আমরা অনুসরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন সকল বলুন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলটি কবুল করে নেন,
তিন দিন ব্যাপী সুন্নি মহা সম্মেলনটিকে কবুল করে নেন, সব ধরনের বালা মুসিবত দূর করে দেন। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সহ যত মুর্দেগান সকলের রুহের হাদিয়া বকশিস করে দেন। যারা দান করেছেন, টাকা পয়সা দিয়েছেন, আল্লাহ তাদের দানগুলো কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।